50 বছর পর জাতিগত শংসাপত্র পাবেন দাসপুরের সবর পরিবারের সদস্যরা। এবং আমরা কিছু অবশ্য অতদিন কিছু পাইনি, আজ লোধা সার্টিফিকেট ই পাওয়া যাবে কাগজ। পাঁচ দশক ধরেও মেলেনি জাতিগত শংসাপত্র। কোথায় আবেদন করলে জাতিগত শংসাপত্র পাওয়া যেতে পারে সেই ধারণাও নেই দাসপুর দুই ব্লকের উত্তর বাঁধে 26টি লোধা সবর পরিবারের সদস্যদের। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে তাদের অনলাইনে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা হলো। খেপুত অঞ্চলের জনপ্রতিনিধি, খুবই আনন্দ সহিত জানাচ্ছি দীর্ঘ 50 বছর আয়কারে আগে মানুষ যে এই চন্দ্রস্বর খাল খনন করার জন্য এসেছিল তাদের স্থায়ীভাবে সেরকম কোনো পরিচয়পত্র ছিল না। আমাদের দাসপুর টু পঞ্চায়েত সমিতি সহসভাপতি সম্মানীয় আশিস উদয়ের নেতৃত্বে আজকে তাদের উপর তাদের জন্য শংসাপত্র তুলে দেওয়ার জন্য যে প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজ আজকে সম্পন্ন হয়েছে। সেটা ভেবে এবং সেটা সেই অংশের একটা পার্ট হতে পেরেছি বলে আমি নিজে খুব আনন্দ উপভোগ করছি। উপস্থিত ছিলেন দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি আশিস উদয়, দাসপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ আলম, খেপুত গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা বেড়া, গোপীগঞ্জ দুই সংসদের সদস্য ইকবাল কাদের সহ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব। জানা যায় আজ থেকে প্রায় 50 বছর আগে চন্দ্রেশ্বরের খাল যখন প্রথম কাটাইয়ের কাজ শুরু হয় সেই সময় খাল কাটাই করতে বিভিন্ন জায়গা থেকে 100 শ্রমিক আসেন। খাল কাটাই শেষ হলে সিংহভাগই বাড়ি ফিরে চলে যান। তাদের কয়েকটি তপশিলি উপজাতি পরিবার বাড়ি না ফিরে উত্তরপাড় এলাকায় বসবাস করতে শুরু করেন। ঝাড়গ্রাম থেকে কাজে এসে সেই সময় থেকেই তারা এখানে রয়ে গিয়েছেন। রাজ্য সরকার তপশিলি উপজাতিদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করেছে, কিন্তু ওদের জাতিগত শংসাপত্র না থাকার কারণে সেই সমস্ত সুযোগ তারা এখনো পাননি। তৃণমূলের স্থানীয় নেতারা বলেন, আমাদের দল ক্ষমতায় এসেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করে। তৃণমূল নেতা বলেন, আমাদের এলাকায় মোট 26টি লোধা পরিবার রয়েছে, তাদের কারোরই জাতিগত শংসাপত্র নেই। আজ আমরা একটি ক্যাম্প করে তাদের ডাটাগুলি আপলোড করলাম। এই নিয়ে আমরা মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি কয়েকদিনের মধ্যেই শংসাপত্রগুলি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব। গোপীগঞ্জ থেকে বাবলু মান্নার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। দাসপুর দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা উত্তরবার গ্রামে তথা খেপুত গ্রাম পঞ্চায়েতে এসেছি। এই এলাকায় প্রায় 26টি পরিবার যারা তফসিলি উপজাতির লোধা শ্রেণীর হতো, দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই এলাকায়। অর্থাৎ চন্দ্রেশ্বর খাল যে সময় নতুন করে কাটা হয়েছিল 1971 থেকে 1977 সাল পর্যন্ত প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই খাল কাটায় অংশগ্রহণ করেছিলেন। কেশিয়াড়ি, বিংলা সহ বিভিন্ন এলাকা থেকে লোধা সম্প্রদায়ের মানুষরা পেটের টানে কাজের খোঁজে এখানে তারা এসে থেকে গেছেন। ডুবনারায়ণ দিয়ে অনেক জল বয়ে গেছে, 1978 সালের বন্যা হয়েছে এলাকায়, বিভিন্ন বিপর্যয় এসেছে। সেই শ্রমিকেরা তথা লোধা সম্প্রদায়ের মানুষেরা তারা কোনোভাবে তারা বাড়ি ফিরে যায়নি, এখানে স্থায়ীভাবে বসবাস করেছে। বামফ্রন্ট এসেছে, তারা চলে গেছে। অর্থাৎ জাতীয় কংগ্রেস ছিল, তারাও চলে গেছেন। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমরা জানতে পারি এই এলাকায় যারা বসবাস করছে যেমন তাদের শংসাপত্র দিয়ে তাদেরকে যাতে করে তাদের স্বীকৃতি দেওয়া যায় এবং তাদের দাবি দেওয়া যাতে পূরণ করে দেওয়া যায়, তাদের জন্য বরাদ্দকৃত জিনিসপত্র তাদের যাতে পাইয়ে দেওয়া যায়, তাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার যে সমস্যা সেগুলো যাতে আমরা তাদের পাইয়ে দিতে পারি, সে বিষয়ে দাসপুর দুই পঞ্চায়েত সমিতি এবং খেপুত গ্রাম পঞ্চায়েতের যারা কর্মকর্তা তারাও আমরা একত্রিত হয়ে লোধা সম্প্রদায়ের মানুষদের শংসাপত্র দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছি। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।